টাঙ্গাইলের মধুপুর বন, এই বনে গাছের ঝরা পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে কয়েক হাজার সাধারণ মানুষ। তবে কয়েক বছর আগেও ঝরা পাতা সংগ্রহকারী শ্রমিকদের কাছ থেকে টাকা না নিলেও বর্তমানে বন বিভাগের কর্মকর্তারা টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন রেঞ্জ কর্মকর্তা। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মৃদুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে 1974 সালের বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে 1982 সালে এ বনে 84,366 হেক্টর জায়গাকে মধুপুর ও ভাওয়াল নামে দুটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এ বনাঞ্চলটি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয় বন বিভাগকে। গজারি গাছের কারণে বনের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই বনের ঝরা পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে বনের আশপাশের সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে এখানকার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে ঘোড়ার গাড়ি ও ভ্যান গাড়ির প্রতি টাকা গ্রহণের বিনিময়ে দেয়া হয় বিশেষ সুবিধা। পাতা সংগ্রহকারীরা জানান, বন বিভাগের লোকদেরকে টাকা না দিলে বনের ভিতরে প্রবেশে বাধা সহ খারাপ আচরণও করা হয়। তবে টাকা উত্তোলনকারী CFW বলছেন, অফিসের মাধ্যমেই নেওয়া হয় খরচ। বনে ঝরা পাতায় আগুন দিয়ে বন নষ্ট করার চেয়ে বিক্রি করাকেই ভালো হিসেবে দেখছেন বনের এই CFW। আমরা চাইছি দিবা চাইছে, আমাদের টাকা জমা দেন সিলিপি না নাই, আমরা আনব সামনে গেলাম না হওয়া সিলিপের মাধ্যমে এমনি টাকা দেবো। এগুলো অফিসে খরচপত্র যে বাংলা মোংলার লোকজন খরচপত্র CFW আছে, তারা পরিশ্রম করে ডিউটি করে, তারপর দু চারটে খরচপত্র দেয়। এদিকে বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, তিনি নতুন আশায় শোনেননি এমন কিছু, তাই জানেন না কোনো কিছু, তবে করেননি হতাশ। বলছেন, খোঁজ নিয়ে গ্রহণ করা হবে ব্যবস্থা। এটার সংরক্ষিত বনের মধ্যে প্রবেশ নিষেধ, কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না, যেহেতু সীমানা প্রাচীর নাই, ইয়ে নাই, বাউন্ডারি ওয়াল বা সীমানা প্রাচীর নাই। আমরা এই উদ্যোগটা করলে মধুপুর বনের মাঝে রয়েছে বানর ও প্রাকৃতিক গাছপালা সহ ও সৌন্দর্যের অপার লীলাভূমি। সেই বনের সৌন্দর্য রক্ষায় যথাযথ ভূমিকা পালন করবে বন বিভাগ, এমনটাই বিশ্বাস সবার। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।